हेलो अस्सलामु अलैकुम माय डियर स्टूडेंट्स, हाउ आर यू? आई एम मर्सी रहमान बेग। टुडे आई डिस्कस चैप्टर 3 अखलाक एंड कैरेक्टर। ओबीडियंट टू पेरेंट्स, द अलमाइटी अल्लाह सेज यू शुड बिहेव नाइसली विद योर पेरेंट्स। आवर बिलोव प्रॉफेट सल्लल्लाहु अलैहि वसल्लम सेड यू कैन प्लीज अल्लाह बाय मेकिंग योर पेरेंट्स हैप्पी। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এটা হচ্ছে আখলাক। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছে, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। এবং কি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলেছে, ইউ ক্যান প্লিজ আল্লাহ বাই মেকিং ইওর প্যারেন্টস হ্যাপি। অর্থাৎ তোমার বাবা মার সাথে তোমরা ভালো আচরণ করো, যাতে তারা সুখী এবং কি তোমার প্রতি খুশি থাকে। প্যারেন্টস আর আওয়ার মোস্ট ডিয়ার ওয়ান্স, দে লুক আফটার আস উইথ লাভ অ্যান্ড কেয়ার। ফর দিস উই হ্যাভ টু বি নাইস টু দ্যাম, উই শুড রেসপেক্ট দ্যাম অ্যান্ড গ্রেট দ্যাম উইথ সালাম। আমাদের মা বাবা হচ্ছে আমাদের খুবই প্রিয়জন, আমাদের সবচেয়ে প্রিয়জনের মধ্যে মা বাবা। তাদের সাথে আমরা ভালোবাসা দেব এবং কি কেয়ার করব, তাদের সাথে সুন্দর আচরণ করব, সবসময় রেসপেক্ট করব এবং কি সালাম দিয়ে ওনাদের সাথে দোয়া নেব বা ওনাদেরকে সবসময় সালাম দেব যখনই দেখা হবে। উই শুড নট ডু সোস থিং দ্যাট আওয়ার প্যারেন্টস টেল আস নট টু ডু, উই শুড স্পিক পোয়েটলি উইথ দ্যাম ইন দেয়ার নিড টু, উই শুড লুক আফটার দ্যাম অ্যান্ড মেক দ্যাম হ্যাপি। ইফ ইউ ডু অল দ্য অ্যাবভ থিংস আল্লাহ উইল বি হ্যাপি উইথ আস। অর্থাৎ এই সব কিছুই যদি আমরা মা বাবার সাথে ব্যবহার করি বা আচরণ করি, আল্লাহ তাআলা অনেক খুশি হন। আল্লাহ ইজ প্লিজড ইফ উই লিসেন ইট টু আওয়ার প্যারেন্টস, অ্যাজ এ রেজাল্ট অল আওয়ার টাস্ক বিকাম ইজিয়ার, উই ক্যান অ্যাটেইন হ্যাভেন, হ্যাভেন ইজ এ প্লেস অফ গ্রেট ব্লিস অ্যান্ড হ্যাপিনেস। The Prophet sallallahu alaihi wasallam has said as child heaven is under the feet of his father mother. Hazrat Bayazid Bustami radhiyallahu ta'ala anhu, mother was very ill. One night she asked her son for a glass of water. When Bayazid Bustami water has saw that his mother had fallen asleep again, he stood at his mother beside with the glass of water. He did not wake her up. His mother woke up in the last of night and saw her son with the glass of water. His mother was very pleased when she heard that he was waiting to the whole night with the glass of water for her. আমরা এই ঘটনাটা অবশ্যই সবাই জানি। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘটনা, ওনার উনি ইসলাম প্রচারের জন্য আমাদের বাংলাদেশে এসেছিলেন এবং চট্টগ্রামে উনি থিত হয়েছিলেন। ওনার যেখানে উনি বসেছিলেন, ইসলাম প্রচার করেছিলেন, সেখানে ওনার স্মরণে একটি মাজার আছে, সেটাকে বাইজিদ বুস্তামি মাজার বলা হয়ে থাকে। তো উনি বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আম্মু এক সময় খুবই অসুস্থ ছিল। তো তার আম্মু তার থেকে পানি খাওয়ার জন্য বলেছিল যে বাইজিদ আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। তো বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে যখন আসলেন তখন দেখলেন তার মা পুনরায় ঘুমিয়ে গেল এবং তার আম্মুর ঘুম না ভাঙিয়ে সে গ্লাসের পানি নিয়ে সারা রাত দাঁড়িয়েছিল। যখন তার আম্মু বা তার মা দেখলেন তার ছেলে গ্লাসের পানি নিয়ে দাঁড়িয়ে আছে, তখন সেই জিনিসটা দৃশ্য দেখে তার মা খুবই খুবই আবেগপ্লুত হয়ে যায় এবং কি খুবই এবং কি ওনার জন্য অনেক দোয়া করে। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ হ্যাজ বিকাম ওয়ার্ল্ড ফেমাস ওলি বিকজ হিজ মাদার প্রেয়ার ফর হিম। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হচ্ছে অনেক ফেমাস একটা অলি, আল্লাহর বান্দা, এবং কি ওনার মায়ের দোয়াতে উনি অলি হয়েছেন।
We should pray for our father and mother. Allah has told us what we should say our prayers. Rabbil hamhuma kama rabbayani sagira. Ey Allah, je sokoler gomaguro gunagulo maaf kore din. We should listen to our parents, answer them, respond priority when they call, not misbehave with them, and pray to Almighty Allah for them. আমরা আমাদের পিতা মাতার সব কথা আমাদের শুনতে হবে এবং কি তাদের কথা মান্য করতে হবে এবং কি তাদের কথা আনসার দিতে হবে, রেসপন্স করতে হবে যখন তারা আমাদেরকে ডাকবে। কোনো ধরনের মিসবিহেভ করা যাবে না এবং আল্লাহর কাছে ওনাদের জন্য দোয়া করতে হবে। টু স্পিক দ্য ট্রুথ, উই টেল টু টক টু আওয়ার প্যারেন্টস, brothers and sister. We also talk to our classmates, friends and neighbors. We talk to many people. We have to remember that what whenever we are talking, we should speak them truth. We should not tell a lie. He who speak the truth in knowledge as a truthful person, speaking the truth in a great virtue, everyone loves a truthful person that trust and love him. Everyone comes forward to help him when he is the trouble. Allah loves the truthful person. একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা সবাই সত্য কথা বলবো, কখনো মিথ্যা কথা বলবো না। আমরা আমাদের সবসময় আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোন সবার সাথে আমাদের যোগাযোগ রাখতে হয়। সেক্ষেত্রে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সবসময় তোমরা সত্য কথা বলবে, কখনো মিথ্যার আশ্রয় নেবে না। কারণ মৃত্যুককে মানুষে চয়েস করে না এবং কি আল্লাহ তাআলা চয়েস করে না। সেজন্য আমাদের সর্বদা সত্য কথা বলতে হবে, মা বাবার কথা শুনতে হবে, মা বাবার আদেশ নিষেধগুলো আমাদের মেনে চলতে হবে। তাহলে পরকালে আমরা জান্নাত পাবো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। দ্যাট টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, এ ম্যান হু লিন্স এ লাই ইন নো এস লায়ার। যারা মিথ্যা কথা বলে তাদেরকে সবাই বলে মিথ্যুক। নো বডি ট্রাস্ট হিম, হিস নেদার লাভ নোর রেসপেক্টেড। হোয়েন সাচ এ ম্যান ইজ ট্রাবল, নো বডি ওয়েন্টস টু হিম হেল্প, এভরিবডি hurts him. He is a hurted by all. He is a loser. Allah does not love a liar, Prophet sallallahu alaihi wasallam said. Truthfulness save a man, lies destroy a man. অর্থাৎ আমরা সর্বদা সঠিক কথা বলবো, সঠিক পথে চলবো, সত্য কথা বলবো, কখনো মিথ্যা বলবো না। কারণ মিথ্যুককে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নবী রাসূল পছন্দ করেন না। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি বুঝেছো, দেখেছো, ভালো লেগেছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।